দেশের মহাসড়কে ক্রমে গলার কাঁটা হয়ে উঠছে ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশা ও ইজি বাইক। দূরপাল্লার ভারী যানবাহনের সঙ্গে অনেকটা পাল্লা দিয়েই চলে অনিরাপদ এসব যানবাহন, ফলে অহরহ ঘটছে দুর্ঘটনা। আহতের পাশাপাশি সড়কে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। নরসিংদীর প্রতিনিধি শ্যামল মিত্র রিপোর্ট জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌসী। ঢাকা সিলেট মহাসড়কের মাধবদী থেকে ইটাখোলা পর্যন্ত ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে তিন চাকার নিয়ন্ত্রণহীন যানবাহন চলাচলের কারণে। দূরপাল্লার যানবাহনের সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, ঝরছে তাজা প্রাণ। দূরপাল্লার গাড়ি চালকরা জানান, সব মহাসড়কে আলাদা লেন থাকলেও এই সড়কে নেই, ফলে ছোট যানবাহনের কারণেই অধিকাংশ সময় দুর্ঘটনায় পড়তে হয়। অতিরিক্ত ডিস্টার্ব, দাইরে বামে উল্টা পাল্টা কোনো সিঙ্গেল নাই, অমানে ঢুকা দেয়, ওদের জন্য রোডের ভিতরে দুর্ঘটনা ঘটে বেশি। অটো, রিক্সা, ভ্যান প্রতিদিনে মহিলা বাচ্চা শিশুরা অ্যাক্সিডেন্ট হয়, আর রিক্সাগুলি দ্রুত গতিতে চলে। শুরু গাড়ি রাস্তা করে দিন, তাহলে শুরু গাড়ি চলতে পারবো। নিয়ম না মেনে মহাসড়কে তিন চাকার যান চলাচলের বিষয়ে জানতে চাইলে নানা অজুহাত দেন চালকরা। বাইপাস কোনো রাস্তা নাই, সব মেন রোডে দিয়ে চলন লাগে। মহাসড়কটি নিরাপদ করতে প্রশস্তকরণ সহ নানা প্রস্তাব দিয়েছে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী বিভিন্ন সংগঠন। তাদের জন্য আলাদা একটি রোডের ব্যবস্থা করা, যে রোড দিয়ে শুধু তিন চাকার যানবাহনই চলবে। যদি দেখা যায় একই রোড দিয়ে তিন চাকার যানবাহন চলে, তাহলে চার চাকার যে যানবাহনগুলো আছে এগুলোর সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তবে ট্রাফিক পুলিশ বলছে তারা নিয়মিত সড়ক তদারকি করছেন। এখানে মাঝে মাঝে অযান্ত্রিক যান এবং যে থ্রি হুইলার এরা রাস্তায় আসে, এবং এই আমাদের দৃষ্টিগোচর হলেই কিন্তু আমরা এসব গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি। শুধুমাত্র পুলিশের পক্ষে এটি একা নিয়ন্ত্রণ করা কিন্তু কঠিন কাজ, এটির জন্য প্রয়োজন মালিক শ্রমিক দ্রুত উদ্যোগে সবাই সচেতন হওয়া এবং আমাদের যাত্রী যারা আছে তারা সচেতন হওয়া। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী 2022 সালের শুরু থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ছোট বড় 118টি দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনার কারণ হিসেবে ছোট যানকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ।